এরকম ভোট গ্রহণের সময় একেবারে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হয়েছে। ঠিক একই রকম ভাবে কাউন্টিং স্টেশনেও কিন্তু আমরা দেখছি যে পুরোটাই কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা দখলে নিয়েছেন। এবং সুবীরকে বলবো একবার ছবিটা দেখাতে। দেখো এখানে হচ্ছে মেইন গেট করা হয়েছে, এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং রাজ্য পুলিশেরও কিছু পুলিশকর্মীরা রয়েছেন। এই গেট টপকে এরপরে আর একটা গেট আছে, সেখানেও কিন্তু আবার নতুন করে চেক করা হচ্ছে এবং তারপর কাউন্টিং স্টেশনে ঢুকতে হবে। অর্থাৎ কাউন্টিং স্টেশনে যে কেউ ঢোকার আগে অন্তত তাকে তিনটে গেট টপকে তারপরে কাউন্টিং স্টেশনে পৌঁছাতে হবে এবং কোথাও কেউ মোবাইল বা কোনো কিছু নিয়ে যেতে পারবে না। পরিষ্কার লিখে দেওয়া হয়েছে মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেটস, স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ এবং জলের বোতল, এগুলো নিয়ে কিন্তু প্রার্থীসহ কেউ ভেতরে যেতে পারবে না। এতখানি কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা গতকালও এসে দেখেছি যে এই গোটা অঞ্চলটা কার্যত সেন্ট্রাল ফোর্স তারা নিয়ন্ত্রণ করছে, রাজ্য পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং কোনোভাবেই যাতে ভোট গণনাকে কেন্দ্র করে কোনো অভিযোগ না ওঠে তার জন্য কিন্তু সতর্ক প্রশাসন। কারণ আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচনে শুধু ভোট গ্রহণের দিন না, ভোটের যেদিন কাউন্টিং ছিল সেদিনও কিন্তু একাধিক অভিযোগ সামনে উঠে এসেছে এবং আমরা দেখেছি ভোট কাউন্টিংয়ের সময় ভেতরে গিয়ে বিরোধী প্রার্থীদের মারধর করা হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এরকম একগুচ্ছ অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে একাধিকবার। গতকালও বিজেপির সাংসদ, তিনি চিঠি দিয়ে এখানকার যিনি অবজারভার তার কাছে অনুরোধ করেছেন যে পঞ্চায়েত ভোটের যাতে পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে কাউন্টিং সেটার যেন পুনরাবৃত্তি না হয়। তবে একথা একদম স্পষ্টভাবে বলা যেতে পারে যে কাউন্টিংকে কেন্দ্র করে কিন্তু ন্যূনতম কোথাও কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। যেই জিতুক যেই হারুক না কেন, বাইরে কি হবে, জলপাইগুড়ি শহরে কি হবে, ধূপগুড়িতে কি হবে অন্য প্রশ্ন, কিন্তু কাউন্টিং সেন্টারের ভেতরে কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ট এই অভিযোগ করতে পারবেন না যে তাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এতটাই কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে গোটাটা ঘিরে রাখা হয়েছে এবং যেখানে কার দখলে যায় ধূপগুড়ি সেদিকেই আমাদের নজর রয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে গণনা এবং ধূপগুড়ি কার দখলে যাবে, বাম কংগ্রেসের যে জোট প্রার্থী রয়েছে তার দিকে যাবে রায় নাকি তৃণমূল বা বিজেপি সেদিকেই আমাদের নজর। অন্যতম উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র 2021 নির্বাচনে এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। 1977 যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এলো সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। 2016 প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালী রায়। তবে 2019 উত্তরবঙ্গে নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি, গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা, যার সাতটি বিধানসভার একটি হল ধূপগুড়ি। এই কেন্দ্রে 17,766 ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এর দুবছর পরে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই মিতালী রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়, জয়ের ব্যবধান নেমে আসে 4,355। দুবছরের ব্যবধান, বিজেপি বিধায়কের মৃত্যুতে এবার উপনির্বাচন হল ধূপগুড়িতে। ময়দানে তিন পক্ষ।